কারাভোগের পর চুয়াডাঙ্গা থেকে বাড়ি ফিরেছেন প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতীয় যুবতী। রোববার আইনি প্রক্রিয়া শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের জয়নগর চেকপোস্ট দিয়ে শ্রীমতী সাথী সরকারকে ভারতে ফেরত পাঠানো হয়। চলতি বছরের 21 মার্চ সাথীকে উদ্ধার করে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট, কিন্তু তিনি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কুষ্টিয়ার পুনর্বাসন কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত।